Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ba'd. Sommanit muslimane kiram, apnara jara bahire achen awaz korben na. Proshnottor shuru hocche. Jader sujog ache apnara bhitore eshe boshun ar jader chole jawar dorkar ache apnara nirobe chole jaben. Awaz korben na. Proshno korechen assalamu alaikum wa alaikum salam. Imam sahib ashte ektu deri hole অপেক্ষা না করে সবাই দাঁড়িয়ে যাওয়া সালাতের জন্য কতটুকু যৌক্তিক জানতে চাই না যৌক্তিক এটা জানবেন না আপনারা জানবেন কোনটি সুন্নাহ নয় ইবাদতের ক্ষেত্রে প্রশ্নটা যৌক্তিকতার বিষয় আসবে না কোটা যৌক্তিক এই ধরনের প্রশ্ন নয় প্রশ্নের ধরনগুলো আপনাদেরকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে ইমাম যখন আসছেন দেখছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইকামত দেওয়ার জন্য সুতরাং তখনই দাঁড়ালে এটা ঠিক আছে কিন্তু মানে ইমাম আসতে দেরি হচ্ছে লোকেরা সবাই দাঁড়িয়ে যাবে এটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি বা সুন্নাহ অনুযায়ী সঠিক নয় সুন্নাহ অনুযায়ী সঠিক নয় যৌক্তিকতা আমরা প্রশ্ন করব না ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে সুন্নার দলিল কোনটাকে সমর্থন করে কোনটাকে সমর্থন করে না সেক্ষেত্রে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় ইহসান কি ইহসান হচ্ছে ইবাদতের সর্বোচ্চ গ্রেড মানে যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পেরেছে তারা যখন প্রকৃত গ্রেডে পৌঁছতে পারে এটাকে বলা থাকে ইহসান এর সূরত হচ্ছে দুটি একটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যে কাআন্নাহু তারাহ মনে হচ্ছে যেন আন্নাকা তারা যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ ফা ইন লাম তাকুন তারা যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ এমনটা এই স্টেজ পর্যন্ত এই গ্রেড পর্যন্ত পৌঁছতে না পারো মানে তোমার এই গ্রেড পর্যন্ত পৌঁছতে হবে যে ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহ তাআলা আমাকে দেখছেন অন্তত এতটুকু পর্যন্ত যেতে হবে এটা হচ্ছে ইহসানের গ্রেড এই গ্রেডে ইবাদতে পৌঁছতে হলে ওই যে আগে আমরা যে কথাগুলো বলেছি নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে পরিপূর্ণ নাহলে এই গ্রেড বুঝবেন না আপনি গ্রেডটা বুঝতে হলে ওই জায়গায় আসতে হবে ইবাদতের মধ্যে সেই স্বাদ আপনাকে বের করতে হবে ইবাদত থেকে এই জন্য এটা হচ্ছে ইহসানের ইবাদতের গ্রেড আর ইহসানের মুআমালাত এবং লেনদেনের গ্রেড হচ্ছে কোন ব্যক্তি তার লেনদেনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে অনুসরণ করে প্রত্যেকটি জায়গায় আদল যেখানে আদল ইনসাফ করা দরকার ইনসাফের অতিরিক্ত করবেন আল আদল ইনসাফ ইনসাফের অতিরিক্ত করা এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ইহসান ইনসাফের অতিরিক্ত কি ইনসাফ হচ্ছে আমি আপনার কাছে যেমন উদাহরণ দিচ্ছি শুধু যে আমি আপনার কাছে 50 টাকা পাবো ইনসাফ হচ্ছে ওই যেদিন দিবেন বলছেন সেই দিনই আমার 50 টাকা আমার কাছে ফেরত দিবেন এটা হচ্ছে ইনসাফ এখন ওই 50 টাকা ফেরত দেওয়ার সময় যদি আপনি ইহসান করতে চান তাহলে বলুন যে শেখ আপনার কাছে তো 50 টাকা নিয়েছিলাম আপনাকে 5 টাকা বেশি দিলাম 55 টাকা দিলাম এটা হচ্ছে ইহসান বুঝতে পেরেছেন ইহসান হচ্ছে ইনসাফের অতিরিক্ত মুআমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ইনসাফের অতিরিক্ত করা যার হক যতটুকু আপনার ভাইয়ের হক আপনার বোনের হক আপনার প্রতিবেশীর হক আপনার সন্তানের হক আপনার স্ত্রীর হক এদের হকের অতিরিক্ত তাদেরকে দেয়া এটা হচ্ছে কি ইহসান এটা হচ্ছে ইহসান তাহলে বুঝতে পারলাম তো জিনিসটি ফিকহ কি এগুলো একাডেমিক প্রশ্ন হয়ে গেছে একাডেমিক প্রশ্নে আমরা উত্তর দিই না আমরা শুধুমাত্র জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিই এগুলো অনেক দীর্ঘ বক্তব্য এগুলোর উপর মনে করেন ঘন্টার পর ঘন্টা আলোচ্য বিষয় রয়েছে বুঝতে পেরেছেন ফেক কি ফেক হচ্ছে আসলে দিনের বিষয়গুলোর গভীর উপলব্ধির নাম হচ্ছে ফেক পরিভাষায় বলা হয় তাকে ফেক যে শরীয়তের যেই বিধিবিধানগুলো রয়েছে জীবন ইসলামকে পরিপালনের ক্ষেত্রে ইসলামকে বিধান হিসেবে মানার ক্ষেত্রে যেই সমস্ত আহকামগুলো আছে এই আহকামগুলো পরিপূর্ণরূপে যেই জ্ঞানের মাধ্যমে অর্জন করা হয় তাকে সেটাকে বলা হয় তাকে ফেক এটা খুব সংক্ষেপে বললাম এটি মানে মূল কথা ইসলামের চার ইমাম কে কে এবং তাদের আকিদা কি ইসলামের চারজন ইমাম কে কে আমার জানা নেই ইসলামের ইমাম চারজন নেই ইসলামের কোনো ইমাম নেই এক নম্বর কথা এটা হলো ফেকের ইমাম ইসলামের ইমাম আইমাতুল ইসলাম এ কথা সত্য নয় মানে ফেকের ক্ষেত্রে তারা প্রসিদ্ধি লাভ করেছেন ফাকিহ প্রসিদ্ধ ফাকিহ বা ইমাম এখানে চারজন নয়
এখানে অনেক ইমাম প্রসিদ্ধি লাভ করেছেন, চারজন এদের মধ্যে হয়তো আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছে, আমাদের জ্ঞানের মধ্যে চারজনের নাম আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, হানাফি ফেকের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ, মালিকি ফেকের ইমাম, মালিকি স্কুল অফ থটের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ, শাফি ফেকের ইমাম, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ, হাম্বলি ফেকের ইমাম, এই এই চারজন প্রসিদ্ধি লাভ করেছে। এছাড়াও প্রত্যেকটা এই পৃথিবীর মধ্যে এখন এছাড়া আর কোনো মাঝহাব আছে কিনা আপনারা জানেন? কেউ কেউ বলতে পারবেন? আরো তিনটা মাঝহাব পৃথিবীর মধ্যে রয়েছে, ইয়ামানে রয়েছে জাইদি মাঝহাব, এমন ওমানে রয়েছে ইবাদি মাঝহাব, ওমানে রয়েছে কি ইবাদি মাঝহাব, ওমানে রয়েছে, তারপরে সিরিয়াতে রয়েছে নুসাইরি মাঝহাব, বুঝতে পেরেছেন? এই মাঝহাবগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এরপরে শিয়া শিয়াদের আরেকটি আলাদা মাঝহাব রয়েছে, শিয়া ইমামেদের মাঝহাব আলাদা, শিয়া ইমামেদের মাঝহাব আলাদা, যেটা ইরানে ফলো করা হয় তাকে, সেটা কিন্তু হানাফি মাঝহাব না, সেটা জাইদি মাঝহাব না, সেটা আরেকটা আলাদা মাঝহাব। সুতরাং মাঝহাব আসলে মানে আমরা আমাদের কনফাইন জ্ঞানের কারণে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা মনে করেছি যে হয়তো চারজন ইমাম স্যার, এগুলো প্রশ্ন মানে একাডেমিক প্রশ্ন, আমি এখানে উত্তর দেওয়ার জন্য নয়, এগুলো এই প্রশ্ন হবে না, সামনে থেকে আপনারা খেয়াল রাখবেন। ইবনে ওয়াহাব এবং ইবনে সৈয়াদ কে ছিলেন? ইবনে ওয়াহাব বলতে কাকে বোঝাচ্ছেন আমার জানা নেই, ইবনে ওয়াহাব নামে আমি কাউকে চিনি না। আর ইবনে সৈয়াদ এটা একজন মদিনার এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাতে একজন পরিচিত ব্যক্তি ছিল, সে হচ্ছে ইবনে সৈয়াদ, যার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। ইবনে সৈয়াদের বিষয়টি ইমাম বুখারী রহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন, এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু কথাবার্তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে দাজ্জাল কিনা এই সন্দেহ করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে দাজ্জাল নয়। এবং পরবর্তীতে তার নিয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, কেউ কেউ বলেছেন ইসলাম গ্রহণ করেছেন এবং উমরা করেছেন, হজ করেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো একাডেমিক প্রশ্ন, এগুলো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। ইদানিক অনেক জানা জানা মাঝে দেখি মৃত ব্যক্তিকে সামনে রেখে পরিবারের পক্ষ থেকে বলা হয় মরহুম ব্যক্তি কি ভালো ছিল, উপস্থিত মুসল্লি বলেন হ্যাঁ ভালো, এভাবে দেখি কয়েকবার মুসলিমদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়। ইসলামের পরিভাষা এভাবে মরহুম ব্যক্তিকে নিয়ে তার ব্যাপারে মানুষের কাছে জানতে চাওয়া কি জায়েজ আছে? প্রথম কথা হচ্ছে এটা ইদানিং দেখছে না, ইদানিং এটা আমি তো ছোটবেলা থেকে দেখে আসতেছি। আপনি কবে থেকে আজকে মানে আপনার বয়স কম হওয়ার কারণে ইদানিং দেখছেন না? আসলে ইদানিং দেখছে না, এটা সবসময় দেখে আসছি, এভাবেই তো দেখি যে আমাদের সমাজের মধ্যে এটা প্রচলিতই আছে। সেটা হলো যে একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে তারপর বলা হয় মাইয়ত কেমন ছিলেন, লোকেরা বলে ভালো ছিলেন, আপনারা কেমন বলেন, আবার বলে ভালো ছিলেন। এগুলো এই সাক্ষী জোর করে মানুষের কাছ থেকে আদায় করা সুন্নাহ ভিত্তিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মানুষ যদি ভালো মানুষ হয় তাকে অবশ্যই এমনিই বলবে লোকটা ভালো ছিল। তো উচিত হচ্ছে কোন মাইয়তের জানাজায় যখন অংশগ্রহণ করবেন তখন আপনারা তার জন্য দোয়া করবেন এবং আপনারা এটা বলবেন যে লোকটা ভালো ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিন, এটা বলবে সবাই, বুঝতে পেরেছেন? যদি লোকটা ভালো হয়ে থাকে, খারাপ লোককে ভালো করার জন্য, ভালো বলার জন্য বলছি না, কিন্তু এখন এটা হচ্ছে একটা মানে এটাকে বলা হয় থাকে শোডাউনের মতো অনেকটা, সেটা হলো সবাই মানে লোকটা খারাপ ছিল কিন্তু তারপরেও সবার কাছ থেকে আদায় করে নিতে হবে যে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। এই পদ্ধতি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটি সুন্নার পদ্ধতি নয়। কিছু লোক বলে থাকে একাধিক ইমামের মতো মত অনুসরণ করতে গেলে মানুষ প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, তাই একজনের কথাই মানতে হবে, এই কথার জবাব আমরা কিভাবে দিব? হ্যাঁ, ওই কথা কারণ জবাব দিবে কেন? একাধিক ইমামের বক্তব্য অনুসরণ করতে গেলে আপনি প্রবৃত্তির অনুসারী হবেন, এটা প্রবৃত্তির অনুসরণ, এটা হারাম, এটা জায়েজ নেই, কিন্তু আপনি একাধিক অনুসরণ করবেন কেন? আপনি অনুসরণ তো করতেছেন একটা বক্তব্য, আপনি আপনি একাত্তর সালাতের মধ্যে দুইটা অনুসরণ করতে পারবেন কিনা? পারবেন না, আপনি অনুসরণ করতেই পারবেন না, আপনি অনুসরণ করবেন একটি বক্তব্য। এক্ষেত্রে মাসাইল তিন প্রকার, মাসাইল কয় প্রকার এটা খুব ভালো মানে জেনে নিতে হবে, মাসাইল তিন প্রকার, কয় প্রকার বললাম? তিন প্রকার, এটা ভালো করে জেনে নিন। এক নম্বর হচ্ছে আল মাসাইল আল ইজমাঈয়া, ওই সমস্ত মাসআলা যে মাসআলার ব্যাপারে ইজমা ঐকমত সাব্যস্ত হয়েছে, আলেমদের ঐকমত সাব্যস্ত হয়েছে, এখানে কোনো ধরনের দ্বিমত করা জায়েজ নেই এবং এটি হারাম, দ্বিমত করা হারাম, এখানে আপনার মন মতো অনুসরণ করলে আপনি প্রবৃত্তির অনুসারী, ঠিকই আপনি প্রবৃত্তির অনুসারী, খুব ভালো করে খেয়াল করুন। দুই নম্বর, দ্বিতীয় হচ্ছে আল মাসাইল আল খিলাফিয়া, দ্বিতীয় বললাম কি আল মাসাইল আল খিলাফিয়া, যে সমস্ত মাসআলার মধ্যে দলিলের কারণে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যেটা দলিলের দিক থেকে শক্তিশালী সেটা অনুসরণ করবেন, দলিলের দিক থেকে যেটা শক্তিশালী
আপনার কাছে মনে হয় সেটা অনুসরণ করবেন, কারণ কোন ইমাম আপনাকে বাধ্য করে না যে তার বক্তব্য অনুসরণ করতে হবে। আপনার জন্য এটা দরকারও নেই, আপনি একটা অনুসরণ করতে পারবেন, দুইটা অনুসরণ করতেই পারবেন। তারপর তিন নম্বর হচ্ছে আল মাসাইল আল ইজতিহাদিয়া। মাসাইল আল ইজতিহাদিয়া হচ্ছে যে সমস্ত মাসআলায় আলেমদের বুঝের কারণে কি হয়েছে, তারতম্য হয়েছে, মানে মতবিরোধ তৈরি হয়েছে, এই বক্তব্য সঠিক হতে পারে, এই বক্তব্য সঠিক হতে পারে, কারণ দলিলের মধ্যে দুইটারই সম্ভাবনা রয়ে গিয়েছে, দুইটারই সম্ভাবনা রয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে যে কোনো বক্তব্য আপনি গ্রহণ করলে আপনার জন্য জায়েজ রয়েছে, এতে আপনি প্রবৃত্তির অনুসারী হবেন না, এতে আপনি প্রবৃত্তির অনুসারী হবেন না। আসসালামু আলাইকুম শেখ, নিজের বক্তব্যটি কতটুকু সঠিক দয়া করে জানাবেন। প্রার্থী বিষয়ে অপরাধ যেমন চুরি, জিনা ইত্যাদিকে অন্তর থেকে হালাল মনে না করলে কেউ কাফের হবে না, এক্ষেত্রে বিশ্বাস আর আমল আলাদা বিবেচিত হবে। আবার কেউ গায়রুল্লার জন্য সালাত সিজদা কুরবানি করলে তার অন্তরে কি আছে সেটা বিবেচনা করা হবে না, তার কর্ম শিরক বলে গণ্য হবে, এ বক্তব্যটি কি সঠিক? না, এ বক্তব্যের মধ্যে ভুল আছে, দুই জায়গায় ভুল আছে, এ বক্তব্য সঠিক নয়। এক নম্বর হচ্ছে প্রত্যেকটি গুনাহ বা মাসিয়া অপরাধের সাথে এক প্রকারের শিরক জড়িত আছে, এক প্রকারের শিরক জড়িত আছে। কারণ হলো আপনি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন তখন আপনি এক জায়গায় না এক জায়গায় গিয়ে অন্যের সাথে আপনি কি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে মিলাই দিচ্ছেন, এই জন্য এটা এক প্রকারের শিরক হয়ে গেছে। সেই শিরকটা হয়তো শিরক আকবর নয়, শিরক নয়, বড় বড় কিছু নয়, কিন্তু সেটা ভয়ঙ্কর। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার মাজমু ফতাওয়ার মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন যে অপরাধ এবং গুনাহ মাসিয়া যেগুলো অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের, এই প্রত্যেকটা অবাধ্যতার একটা না একটা সম্পর্ক শিরকের সাথে আছে, একটা একটা সম্পর্ক শিরকের সাথে, কারণ আল্লাহর বিধানের লঙ্ঘন, সরাসরি আল্লাহর বিধানের সাথে লঙ্ঘন। এই কারণে কোনো ব্যক্তি যদি অস্বীকার না করে, কোনো ব্যক্তি যদি অন্তরে সেটাকে অস্বীকার না করে তাহলে সে কাফের হবে না, এটা ঠিকই আছে। কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলগুলো মানুষদেরকে ইসলাম থেকে বের করে দেয়, সেই আমলগুলো অন্তরের সাথে জড়িত নয়, এগুলো প্রকাশ্য আমল। সেটা হলো গায়রুল্লাহর জন্য সিজদা করা, এটা ইসলাম থেকে আপনি বের করে দেবে, এগুলোর জন্য আপনি অন্তরের প্রশ্নই আসে না, গায়রুল্লাহর জন্য সিজদা করবেন আপনি, এমনিতেই মুশরিক হয়ে যাবেন। কিছু কিছু আমল আছে যেগুলো মানুষদেরকে ইসলাম থেকে খারিজ করে দেবে, বের করে দেবে। এই ধরনের আমল যদি কেউ করে থাকে তাহলে তার এই কাজটি গুনাহ হবে এবং সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। নর মাহরাম মেয়েকে টিউশনি করে বেতন কি হালাল? অবশ্যই এই ধরনের টিউশনি যদি ফেতনার কারণ হয় থাকে, আপনার জন্য এই টিউশনি করা হারাম, বেতন গ্রহণ করা হারাম নয়। বেতন আপনি নিতে পারবেন কিন্তু এই টিউশনি করবেনই না। এটি আপনি বেতনের মাসালা জিজ্ঞেস করবেন নাকি টিউশনির মাসালা জিজ্ঞেস করবেন? প্রশ্নটা করতেছে ঠিক না, প্রশ্ন করার জ্ঞান দেখছেন, যিনি প্রশ্ন করছেন রাগ করেন না আমার উপর। আপনি তো প্রথম জিজ্ঞেস করবেন যে তার টিউশনি করা হারাম হালাল হালাল কিনা, ঠিক না? আপনি বেতনের মাসালা আসতেছেন কেন? বেতনের মাসালা কিন্তু পরে, আপনার এই ধরনের টিউশনি করাটাই আপনার জন্য হারাম যদি সেটা ফেতনার কারণ হয় থাকে, তাহলে সেই টিউশনি আপনি করবেন না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। অফিসে আমরা কয়েকজন মিলে জামাত করে জোহর নামাজ পড়ি, এক্ষেত্রে আমি ইমামতি করি, কিন্তু অনেক সময় কাজ শেষ করে আসতে আসতে ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়ার সময় থাকে না, এ অবস্থায় সুন্নত না পড়ে কি ইমামতি করা যাবে? উল্লেখ্য এখানে ইমামতি করার যোগ্যতা সম্পন্ন আরো মুসল্লি রয়েছে, ইমামতি করার জন্য সুন্নত আগে পড়তে হবে এটা শর্ত নয়। তবে ইমাম সাহেব সুন্নত পড়ে নিতে পারলে এটা উত্তম, কোনো সন্দেহ নেই, কিন্তু ইমামতির জন্য শর্ত রয়েছে আগে কি করতে হবে, সুন্না আগে পড়তে হবে। ইমাম সাহেব সুন্না না পড়লেও ইমামতি করতে পারবেন, করা জায়েজ, আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমি সুদী ব্যাংকে চাকরি করি এবং ব্যাংক থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট বানিয়েছি, ব্যাংকের সুদ নিয়ে আমি চিন্তিত, এখন কি ফ্ল্যাটটি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করা উত্তম হবে? বর্তমানে আমি সহি আকিদা ও মানহাজির উপর থাকতে চাই, উল্লেখ্য আমি বর্তমানে ভাড়া বাসায় থাকি, ফ্ল্যাটে উঠি নাই। আপনি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে আপনি ফ্ল্যাট বিক্রি করে সুদ থেকে আপনি নিজেকে মুক্ত করে নিন, সুদ থেকে ফ্ল্যাট বিক্রি করে এটা আপনার জন্য উত্তম, তাহলে আপনি সুদ থেকে বেঁচে গেলেন। সুদের সাথে কোনো ব্যক্তি যদি কোনো কারণে জড়িয়ে পড়ে যত দ্রুত তার পক্ষে সম্ভব হয় সুদ থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন, কারণ সুদ ইসলামী শরীয়তের মধ্যে ভয়ঙ্কর ধরনের হারাম, অন্যান্য হারামের চেয়ে ভয়ঙ্কর। সুদের সাথে কয়েকজন জড়িত হয়ে কি হয়ে গেছে, মানে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, অথচ গুনাহ একটা, কিন্তু মানে এর সাথে জড়িত 5-6 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন,
তাই এই সুদ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আর প্রসঙ্গত আমাদের হাতে সময় নেই, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললে যে ইমাম আমি এক লোককে দেখলাম রাস্তায় মদ খেয়ে মাতলামি করতেছে, এমন অবস্থা যে মানে তার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম যে মানে এমন কোনো কাজ নেই, এমন কোনো কথা নেই যেটা বলতেছে না, এমন কোনো কাজ নেই সে করতেছে না, মদ খেয়ে এরকম। তখন আমি কসম করলাম যে আল্লাহর কসম তোমার এই মানে এই অপরাধ এর চেয়ে ভয়ঙ্কর কোনো অপরাধ ইসলামের মধ্যে নাই, যদি থাকে তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ইমাম এখন কি আমার বউ তালাক হয়ে গেছে কিনা এর হুকুম কি? ভালো করে খেয়াল করে দেখছেন, ব্যাকরণ টাইপের লোক হলে এরকম প্রশ্ন, আমাদের লোকেরা এরকম প্রশ্ন অনেকে করেন, বউ তালাকের জন্য মানে আর জায়গা পায় না, মানে ওই লোকে মদ খেয়েছে তোমার কি আসবে? বুঝতে পেরেছেন? তো যাই হোক, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ চিন্তা করলেন আর কি বলবো এই লোকে, কি উত্তর দিব আমি, আমহিল নিলা উসবু, এক সপ্তাহ সময় দাও আমাকে, এক সপ্তাহ আমাকে সময় দাও। এক সপ্তাহ সময় নিয়ে লোক আসলো এক সপ্তাহ পরে, জি মাম কি করব আমার বউ কি তালাক হয়ে গেছে কিনা, আমহিল নিলা এরা উসবু, আরেক আরেক সপ্তাহ সময় দাও, আরেক সময় দাও। এরপরে সপ্তাহে আসলো, বলে ইমাম আমার মাসালার উত্তর দাও, আমার বউ কি তালাক হয়ে গেছে কিনা, বলে আরেক সপ্তাহ সময় দাও। পরের সপ্তাহে যখন আসলো তখন ইমাম মালিক রহমতুল্লাহ বললেন আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, দেখেছি যে মানে তোমার বউ তালাক হয় নাই, কারণ সুদের ইচ্ছে ভয়ঙ্কর কোন অপরাধ আর দেখি নাই, মদ খাওয়াটাও মানে এত বড় অপরাধ নয়। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনার জন্য ভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ নিজে ঘরে বা মোবাইলে রাখার ধর্মগ্রন্থ প্রশ্ন মুখে নয়, মুখে সুযোগ নেই। তুলনামূলক ধর্মগ্রন্থ স্টাডি করতে হলে অবশ্যই ধর্মগ্রন্থ রাখতে হবে, ধর্মগ্রন্থ রাখাটা হারাম, আর ধর্মগ্রন্থ পড়াও কি নয় হারাম নয়, ধর্মগ্রন্থকে তাকদীস করা পবিত্র এবং এটা অনুসরণ করা, এটাকে চর্চা করা মানে এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে নিষিদ্ধ। কিন্তু আপনি যদি স্টাডি করেন, কম্পারেটিভ স্টাডি করেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি করতে পারেন। পৃথিবী কি স্থির না গতিশীল, এ ব্যাপারে কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বাস কি হবে, পৃথিবী গতিশীল এই কথা কেউ বলে নাই। বুঝতে পেরেছেন? পৃথিবী মানে এই তার কক্ষপথে কি হচ্ছে, পরিভ্রমণ করছে, এটা হচ্ছে গতিশীল, এই কথাটা শুদ্ধ নয়। আপনি নতুন শব্দ আবিষ্কার করেছেন, পৃথিবী স্থির নয়, পৃথিবী হচ্ছে তার কক্ষপথে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মানে এই যে সৌরজগৎ এটা এখানে আপনি ভালো করে যদি আপনি যখন বাহিরে যাবেন বা ভালো করে দেখবেন যে পৃথিবীর অবস্থানটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে সৌরজগতে যতগুলো গ্রহ উপগ্রহ এবং যতগুলো জিনিস আছে সবগুলো তার একটা মানে সুনির্দিষ্ট পরিভ্রমণ মানে ইয়ে রয়েছে, কক্ষপথ রয়েছে, সে কক্ষপথে পরিভ্রমণ করে যাচ্ছে, এগুলো পরিভ্রমণ করছে। সময় শেষ, শুকরান জাযাকুম লাখা। একটা প্রশ্ন রয়ে গেছে, এই প্রশ্নটা আচ্ছা মানে সময় শেষ হয়ে গেছে, সালাতের ওয়াক্তে নিয়ম নিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম। কোন ব্যক্তির ছায়া এক গুণ অতিক্রান্ত হওয়ার পর জোহরের সালাত আদায় করলে সেই ব্যক্তির সালাত কাজা হবে কিনা? না, সালাত কাজা হবে না, সেই ব্যক্তির সালাত কাজা হবে না। কিন্তু মানে সমস্ত আহলে তাহকিক উলামায়ে কেরাম বলেন, এমনকি হানাফি মাযহাবের আলেমরাও বলেছেন যে এক ছায়া অতিক্রম কম করে আদায় করা এটা উচিত নয় বা বৈধ নয়, মানে তার এটা কাজটা কি নয় বৈধ নয়। এই জন্য হানাফি উলামায়ে কেরাম করে বলেছেন এক ছায়া অতিক্রম করতে করে জোহরের সালাত আদায় করলে আদায় হবে না বলে কেউ হানাফি আলেমদের মধ্যে বেশিরভাগ আলেমরা বলছেন, কারণ হানাফি মাযহাবের মধ্যে এই নিয়ে ইখতিলাফ রয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকেও ইখতিলাফ রয়েছে। আমাদের দেশে কোনো বস্তুর ছায়া আড়াই গুণ হলে আসরের ওয়াক্ত শুরু, এরপর না এটা আসরের ওয়াক্ত শুরু নিজেরা করেছে, এটা আমাদের সাথে আসরের ওয়াক্তের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে আমরা প্রবৃত্তির ওয়াক্ত শুরু হয়েছে। এর কোনো দলিল আছে কিনা দয়া করে জানা, এর কোনো দলিল আমরা কোথাও জানি না। আসরের ওয়াক্ত যেই যে সময় আদায় করা হয় তাকে এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, কারণ আসরের ওয়াক্তের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন সেটা হচ্ছে কোন বস্তুর ছায়া এক ছায়া পরিমাণ হয়ে যাওয়ার পরেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত প্রবেশ করে যায়, এটাই হচ্ছে বিধান। এবং এই বক্তব্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে সাব্যস্ত হয়েছে,
একটি রেওয়ায়াত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রা বর্ণনা করেছেন, ইমাম মাহমুদ বিন হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এবং হানাফি মাযহাবের অনেক আলেম কোন এটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। হানাফি মাযহাবের বর্তমানে সিরিয়াতে যে সমস্ত অঞ্চল রয়েছে সেগুলোতে এই আমল করা হয়ে থাকে, এই আমল করা হয়ে থাকে। শুধু আমাদের এই সমস্ত অঞ্চলগুলোতে আসরের টাইমটাকে একেবারে ডিলে করে, যাতে করে আমরা মানে ভাত খেয়ে ঘুমাইয়া টুমাইয়া একেবারে অন্যরকম হয়, তারপরে নামাজটা নষ্ট করতে পারি, এই জন্য আমাদের এখানে নামাজটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে পৃথিবীর কোথাও এই বিষয় নেই, বরং এমন মালিকের মধ্যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, যেখানে বলা হয়েছে যে ছায়া যদি দুই ওয়াক্ত হয়ে যায়, মানে কোন বস্তুর ছায়া যদি মানে মানে দুই মেসেল হয়ে যায়, ও মানে দুই দ্বিগুণ হয়ে যায়, তাহলে মানে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের ওয়াক্ত, এই বক্তব্যটুকু ইমাম শাফি রহমতুল্লাহ থেকে একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন আবু সাইদ ইস্তাখরি রহমতুল্লাহ আল মাজমুউর মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। এবং শাফি মাযহাবের একদল উলামায়ে কেরাম বলেছেন যে দ্বিতীয় সায়ার পরে যদি কেউ মানে আসরের সলাৎ আদায় করে থাকে তার সলাৎ হবে না। সুতরাং খবরদার, সালাতের ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।